আগে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না, নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পথে ফেলতো মাঠে রয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু, রে ঘর মোড়া গ্রামের ভাই আমার বাবার আমার মা বন্ধের কি দেখে দেখে বলছে গো, রাত্র গভীর হয়ে যাচ্ছে, দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বলতে চাই, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছে যেই বাবা মা দুইটা কন্যা সন্তানের মালিক হলো তার জন্য দুইটা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এখানে নারীর দাম কম না বেশি? হাদিসের রাবি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি, যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতারও একটা জান্নাত। এখন এই নারীদের দাম কম না বেশি? কিন্তু বন্ধু আমার আল্লাহর ওয়াদার নারীরা মানছে না, আল্লাহর হাবিবের ওয়াদার মানছে না, তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে তারা অসম্মানিত হচ্ছে, প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে। এবং কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতের নজর দিলেন, জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরিব মানুষ আর বেশি পুরুষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ওয়াজটা মন দিয়ে শুনতেছেন না? সুবহানাল্লাহ বলতে দেরি হয় কেন? জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক, আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর গরিব, ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। পৃথিবীর ধনী ছিল, ধর্মধনের ধন তাদের মধ্যে ছিল না বন্ধু, এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে। এই জন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকরন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা ঘরে থাকো, ওই ইসলামী যুগের নারীদের মতো, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখাইও না। ওয়াডার কার? আরে জোরে বলেন, নারীদের পর্দাটা এমন হবে মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখতে হবে, মাথা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে রেখে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো তিনটা, তারা একা একা ভ্রমণ করতে পারবে না, কারণ নারী ঘর থেকে বের হইলেই অনিরাপদ, বর্তমান যুগে আরো বেশি অনিরাপদ, ঠিক কিনা বলে? টিভিতে খবরে দেখেন কিনা, এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে নারী ধর্ষণের শিকার হয়েছে, আমি কি ভুল বলছি? এগুলো দেখায় কিনা টিভিতে? প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না? এই জন্য বন্ধু নারীরা ঘর থেকে বের হলে তিনটা পুরুষ লাগবে, একটা হলো তার স্বামী, কি একজন হলো তার স্বামী, স্বামী এসে দেখো না পৃথিবী ভ্রমণ করতে পারবে, আরেকটা হলো যোগ্যতার সন্তান, যেই সন্তান আগুন পানি ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আছে ওই রকম সন্তান, আরেকটা হলো তার জন্মদাতা পিতা। এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় তার জন্য হারাম, কারণ নারীরা আল্লাহর হাবিব বলেছেন নারী হচ্ছে গোপনীয় জীব, কি নারী হলো গোপনীয় জীব, তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে তাদের সম্মান মানুষের এত বেশি, তাদের প্রতি আকর্ষণ সম্মানজনক আকর্ষণ থাকবে যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে। কথা বলেন না কেন? আপনারা প্র্যাকটিক্যালি বলেন, আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না? তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে, কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না, এটা দায়স হয়ে গেছে, বলে কি বলে না? আমার নবী বলেছে মা ও মা আমার বাবারা আমার ভাই বোনেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি গো, এই হোমনাগার বলার আমার মা বোনেরা সবাইকে বলছি হৃদয় করে সমাজকে ঘুমায়ও না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশ ছুঁবি, কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে পর্দা থেকে তারা বের হয়ে যাবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউযু বিল্লাহ বন্ধুরে আমার আমার নবী আপনার নবী সরকারি মদিনা দেখেন নারীদের পর্দাটা কতটা সেনসিটিভ ভাবে করতে হবে বন্ধু উম্মে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতুমির পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার দিকে নবীজির দিকে আসছে এবার আমার নবীজি দেখি দেখি বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই আব্দুল্লাহ তো অন্ধ গো নবী আমার নবী বলেছেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ নও বুঝতে পারছেন কিছু তার মানে এখান থেকে কি বোঝা যায় বন্ধ আপনাদের শেখ সাহেব অন্ধ কিনা দৃষ্টি শক্তি নাই তো না উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় উনি হয়তো ওই নারীদেরকে দেখবে না কিন্তু ওই নারীরা ওনাকে দেখতে পায় স্পষ্টভাবে এই জন্য নবী বলেছে একটা অন্ধ যদি হয় পুরুষ তোমরা তোমাদের তো দৃষ্টি আছে তোমরা তাদের দিকে নজর দিও না এটা কি রাসূলের শিক্ষা কিনা ট্রেনিং কিনা বড় বন্ধুরে আমার আমার রাসূল বলেছেন তোমরা বেগানা নারীদের সাথে কি করো না দেখা করো না কি করো না তোমরা বেগানা দাঁড়িয়ে নারীদের সাথে দেখা করো না এই জন্য বন্ধু আমার দিকে তাকান যেখানে বেগানা একটা নারী থাকে আর একটা বেগানা পুরুষ থাকে এখানে তৃতীয় জন থাকে শয়তান কি দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই আকর্ষণ বিকর্ষণ আছে না নাই শয়তান থাকবে কেন জানেন তো শয়তান থাকবে দুজনের মধ্যে নোংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য ঠিক কি না বলেন আমার দিকে তাকান আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে আমার হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার রাসূল বলেছেন বেগানা নারীদের দিকে দেও না তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দানের নবী দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি আপনারা আমার কথা বুঝেননি আমার রাসূল বলছে কি বেগানা নারীদের দিকে কি করো না আগাইয়া যেও না এগিয়ে যেও না বেগানা নারীদের সাথে দেখা করো না কথা বলো না এবার জনৈক সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি আমার নবী বললেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম নাউজুবিল্লাহ বলেন না এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশ থাকে স্বামীর খবর রাখে না দেবরের খবর বেশি রাখে আছে না নাই বন্ধুরে আমার এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এই জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এখান থেকে কি করতে হবে এখান থেকে বন্ধু সরে আসতে হবে আল্লাহর হাবিব সরকারি মদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী কয় শ্রেণী আর জোরে বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস বাংলাদেশে কি বলে সন্ত্রাস তাদের হাতে চাবুক থাকবে কি করবে তাদের হাতে চাবুক থাকবে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের সাথে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে মারবে ওরা জাহান্নামী যাদেরকে আমি দেখিনি নবী বলেছেন যাদেরকে আমি দেখিনি দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে এখনকার নারীরা যে পোশাক পরে দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেঁচায় ওড়নাটা একেবারেই টিস্যু কাপড় কাপড় আপনার ওড়না পেঁচাইছি ঠিকই ওড়নার ভিতর দিয়ে সব দেখা যায় ও বন্ধু এদেরকে নাসুল বলেছেন উলুঙ্গিনি তারা পোশাক পরিহিত নারী নয় এরাই পোশাক কেন পরে নবী বললেন তারা আরেকজন পুরুষের দৃষ্টি কাড়ার জন্য তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম আর জোরে বলে তাদের ঠিকানা হবে কোথায় বন্ধুরে আমার
আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে এক দল হলো বন্ধু যারা মদ পান করে, আছে নাই মদ পান করে যারা আছে নাই, মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু والانصب والاجرام رجسم بعمل الشيطان مود جوا مرتي ভাগ্য বর্ণনা এগুলো বিনা বস্তু শয়তানের কাজ আর কাজ আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে কি করে তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে তাকে তোমরা কম পক্ষে 80টা দোড়া মারো কয়টা বলে হুজুর কেন গো 80টা দোড়া মারার কথা নবী এই কারণে বলেছেন যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করে করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায় ঠিক কিনা বলে তার বিবেকটা কিন্তু লোপ পায় এটার কিন্তু কোনো কাজ করে না তখনই সে নোংরা কাজে লিপ্ত হয় এই জন্য বন্ধু এবার হোমনাগার মোরার আমার যুবক ভাইদেরকে বলবো রে আমার নবী বলেছেন আরেক শ্রেণীর মানুষ হলে এক শ্রেণী গেল আরেক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না কি করে না ডাক দেয় না শাসন করে না তাকে প্রহার করে না বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না কারণ বউ স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে কোনোদিন স্ত্রী বিপদে হাঁটতে সাহস পাবে না দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা যাকে বলা হয় মর্দা মহিলা মানে বুঝেননি মর্দা মহিলা হলো যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো আছে না নাই পুরুষের মতো শার্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে পুরুষরা যে প্যান্ট পরে ভারী প্যান্টটা পরে তার চলাচল পুরুষের মতো তার নাম হলো মর্দাল্লা রাতুল বলেছেন এটাকে বলা হয় মর্দা মহিলা ওই মহিলার কোনো ক্ষমা নেই জান্নাতে যেতে পারবে না বন্ধ ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে বলবো নি মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে একটা খাবারের নাম হলো বন্ধ জাক্কুম যেটা কোরআনে এসেছে এই জাক্কুমটা এত ভয়ঙ্কর এই বর্তমানে এই হোমনা গারমোরার জমি যদি একটা পোটাই মাথার মধ্যে পড়ে রে বন্ধ কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে কিয়ামত পর্যন্ত কোনো শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ এক নাম্বার খাবার এটা দাঁতের কাছে মুখের কাছে আনতে দেরি বন্ধ দাঁতগুলো খচে পড়ে যাবে পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি সব কিছু বিতুর দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাবে এরে যুবকের দল ওই যে বলেছি লায়াব তো মরতে পারবা না পিহা বলাইয়া এ বাঁচতেও পারবা না ওমা হুমান হাবি বইবি সেখান থেকে পালাতেও পারবা না কোথায় যাবে রে যুবক অল্প কয়েকদিন সময়ের জন্য কেন রে নোংরামি করছো কোরআন হাদিসের ওয়ার্ডার গুলো মানছো না বলো হুজুর বউকে অনেক অনেক শাসন করি অনেক বার রাখি তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য সে তো আমার কথা শোনে না কোন বিবি যদি স্বামীর কথা না শোনে এটা বন্ধ বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই কোনো ফায়দা নাই তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনে না কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য চারটা বিয়ে বৈধ কয়টা আরো জোরে কয়টা চারটা একটার কথা সবার পরে আসছে একটার কথা কখন আসছে সবার পরে আগে আসছে চারটার কথা যদি কথা না শুনে আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশি আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন তালাক দিয়ে দিবেন নতুন ধার্মিক দেখে বউ গড়ে তুলে নিয়ে আসবে ঠিক না ভাই হাদিস শরীফের মধ্যে সে একটা খাবারের নাম সেটার নাম হলো কিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বললেন এই কিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিন্দন রক্ত পূজ অথবা ঘাম খাইতে হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও কি করবেন উপায় আছে সেদিন উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত বন্দরে আমার আমার দিকে তাকা আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি
চুলগুলো মাঝখান দিয়ে রেল লাইন বানায় বানায় কিনা বানায় বানাইয়া মেয়েদের মতো একটা ব্যায়াম দেয় ঠিক আঁকা বাঁকা আছে না নাই আরে জোরে আমি নিজে দেখছি কিন্তু না দেখি বলছি না আজকে হাদিস শরীফের মধ্যেও পাইলাম আল্লাহর হাবিব বলে দিয়েছে যেই পুরুষ নারীদের পোশাক পরবে এর জন্য লানত যেই নারী পুরুষের পোশাক পরবে ওটার জন্য লানত দুইটার একটাও বাঁচতে পারবে না বন্ধু নারীদের জন্য পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি নারীর পর্দা থেকে পুরুষের পর্দার কাছে যাবো যাবেন তো আরে জোরে বলেন বন্ধুরে আমার ছোট্ট ছোট্ট করে আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা মনে বিরক্ত হচ্ছেন বন্ধুরে আমার আমার দিকে তাকান মদিনাতুল মুনাব্বারা থেকে বন্ধু সংগ্রহ করেছি ঘটনা একজন স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য খাবার টাবার দিয়ে তিনি সবকিছু ব্যবস্থা করে বাড়িতে কাজের লোক দিয়ে তিনি চলে গেলেন নির্দিষ্ট সময় সফর করার জন্য সফর করার জন্য যখন চলে গেল যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে অর্ডার করে গেছেন আমি চলে যাই আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই আঙ্গিনা থেকে হাউস থেকে আউটসাইডে যাইও না আমার বাসায় যে লোক আছে তার মাধ্যমে সেই সমাধান করবা বন্ধুরে আমার স্বামী চলে গেল স্বামী চলে যাওয়ার পর ধীরে 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 হঠাৎ করে একদিন খবর আসলো মহিলার কাছে যে আমার বাবা ওনার বাবা অসুস্থ হয়ে গেছে তৎকালীন সময় স্বামী এখনো পর্যন্ত ফিরে আসলো না এবার আমার নবীজির কাছে খবর পাঠালেন তিনি যে তার বাবা অসুস্থ হয়ে গেছে একদিকে তার বাবা অসুস্থ আর একদিকে স্বামীর করা নির্দেশ দিয়ে গেছে যে আমি বাসায় না ফিরা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয় না নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দিলেন নবীজি জানিয়ে দিলেন তার স্বামী যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখ দেখা তার জন্য উচিত হবে না মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন ওই মহিলা কি বললেন আলহামদুলিল্লাহ বললেন একদিকে স্বামীর নির্দেশ আর একদিকে নবীজির কাছ থেকে কোনো নির্দেশ তিনি পাননি বন্ধুরে আমার দিন চলে গেল রাত চলে গেল যাইতে 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 এবার বন্ধু হঠাৎ করে একদিন মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয় মেয়েরা পাগল পাড়া হয়ে যায় ও বন্ধু তাদের কান্না থামানো যায় না বাবা মার প্রতি অনেক বেশি মমতাময় হয় মেয়েরা বন্ধুরে আমার মেয়ে মানুষ কান্না থামাতে পারছে না সহ্য করতে পারছে না আবার পুনরায় তিনি নবীজির কাছে খবর পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল আমার বাবাকে আমি দেখতে যেতে চাই নবীজির কাছে খবর পাঠালেন উত্তর চাইলেন আমার নবীজি প্রশ্ন করলো তার স্বামী কি ফিরে এসেছে না না নবীজি আবার বললেন না না স্বামী অনুমতি না দিলে তার যাওয়া উচিত হবে না বন্ধু একদিকে স্বামীর নির্দেশ আরেকদিকে বন্ধু পর্দা আরেকদিকে সরকার মদিনা ইমামুল মুরসালিন তিনি কোনো সঠিক উত্তর তিনি দেননি এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন বাবার কাফন দাফন শেষ হয়ে গেল বাবার কাফন দাফন যখন শেষ হয়ে গেল বন্ধু রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবী কি খবর জানিয়ে দিলেন জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ আরেকদিকে তার স্বামীর নির্দেশ আরেকদিকে তার সব কিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে বাবার মুখটা দেখতে যায়নি আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোড়া ছড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله جل جل قلنا الحمد لله
বন্ধুরে আমার মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো সেটা হলো পুরুষের পর্দা এই খবর আপনারা জানেন কিনা জানি না আল্লাহ কোরআনে বলেছেন লিবাসু তাকওয়া যালিকা খায়রুন পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা যেটা ফরজ পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন উপর দিয়ে নাভি বরাবর কে বরাবর উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচের দিক দিয়ে বন্ধু ঠাকুর উপরে এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য ফরজ এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের কাল হাসরের দিন তাদেরকে দয়া করবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অ বন্ধু যেই পুরুষেরা অহংকার করে করে টাকর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে নাউজুবিল্লাহ বলেন না এখনকার ছেলেদের পোশাকটাকে নাভির নিচে নাও পড়ে আর জোরে এটা এতটাই নিচে সাদার চেষ্টা করলে ধুপুর উড়ে না না ওঠার কারণ কি বলে হুজুর না ওঠার কারণ হলো ইহুদিরা তারা ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরায়েল নামক জায়গা সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে ঠিক কিনা বলে ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওগুলো হলো ইহুদি যোগে যোগ ঠিক কিনা বলে এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধু ইহুদিরা হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলোকে আমি সাদা কুকুর বলি কি কুকুর যেই সাদা সাদা কুকুরগুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার রাসূলে বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবদের সরদার আরে যুবক নবীকে ভালোবাসো ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো তোমার ঠিকানা হবে জান্নাত রিসেপশনে তোমার জন্য রাসূলের কলিজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে আমার আলোচনা সেই দিকে না 61 হিজরিতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবী জের আওলাদকে হরণ করে নিয়েছিল আহলে বাইতকে রাও ইমাম হুসাইনের সঙ্গীদেরকে তেমনি ভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে বন্ধুরে আমার এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি আমার দিকে তাকান হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টে উপরে উঠবে না ছেড়ে ফেলতে হবে এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু ছিঁড়া আরে ধরে বলে হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ কি এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ ও বন্ধু তুমি একজন মুসলমান কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারা আরো জোরে বলেন কারা আমার দিকে তাকান কথা বুঝে নেন আলোচনা লম্বা করব না যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু অন্ধ একজন মানুষ শেখ সাহেব মাহফিল করাচ্ছে আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে তত্ত্বগুলো এই জন্য দিচ্ছি বর্তমান সমস্যা আছে না নাই এগুলো আমাদের সমাজের জন্য মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস আমাদের বাংলাদেশের কানাই কানাই ছিল কোরকানি মাদ্রাসা তারমানি মুক্ত এখন আছে কানাই কানাই কিন্ডারগার্টেন ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া মুক্ত বসে জবাই করেছে মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসোয়াকের কথা এখন মেসোয়াক এখনকার যুগের ছেলেরা চিনেই না ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা ঠিক কিনা বলে তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাভির নিচে নিচের দিক দিয়ে টাকনোর নিচে জাহান্নামী পোশাক এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা কারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনাদেরকে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে
দুই নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে খোঁটা দেয়। তিন নাম্বার হলো ব্যবসায়ী যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম। আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা নিয়ে কথা বলছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই পোশাকটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা কাটলুর নিচে থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, সে বুখারী শরীফে এসেছে হাদিস কানা জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে, একজন ওই ব্যক্তি এসে বন্ধ নামাজের নিয়ত করলেন, খেয়াল করবেন আমার দিকে তাকাবেন, নামাজের নিয়ত করে ফেললেন, কি করলেন নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা তাকলুর নিচে পড়ে আছে। আমার নবী বললেন তুমি অজু করে আসো, তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি অজু বানিয়ে এসো, তিনি কি করলেন অজু বানাতে গেলেন। এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে, দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি। এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে সোদ খায়, নামাজ পড়ার পরে ঘোষ খায়, বা নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না, নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি হবেন মুমিন। কারণ বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না। সুরান কাবুদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতাতান আলিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। ঠিক কি না বলেন? আপনি নামাজ পড়লেন খারাপ কাজ থেকে বাঁচতে পারলেন না, বুঝতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন, আমার দিকে তাকান, আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার কি করলেন, তিনি অজু করতে গেলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু তাকলুর নিচের পোশাকটা তিনি চেয়ে রয়ে গেল, উপরে উঠালেন না, আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি আবার অজু করে আসো, তিনি আবার নামাজের নিয়ত ভেঙে অজু করতে গেলেন। বন্ধু দুই দুইবার তিনি অজু করতে গেলেন, তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো তাকে অজু করার জন্য নবী? এবার আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকলুর নিচে। বুঝে আসছে কিছু? ভেরি হার্ড। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার পোশাকটা টাকলুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকলুর নিচে চলে যায়। নবী গো আমার আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর গো যারা অহংকার করে সুস্থ মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকলুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা সব সময় টাকলুর নিচে উপরে পড়ে কিন্তু মনের অজান্তে নিচে গেল, যখন দেখলো নিচে চলে গেছে আবার তিনি হুট করে উপরে উঠাইল, ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না। কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? যখন আল্লাহর কথা মনে হলো আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবে না, উপরে উঠাই ফেলি, তার মানে কি? এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হলো আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়ালম্বন করেছে, লাহুমুল বুশরা সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা এবং পরকালের জীবনে। ঈমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে, কি করতে পারে? ভয় করার করতে পারে, শুধু ভয়। এইদিকে তাকান, আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে, অফিল আখেরা এবং পরকালের জীবনে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এর মধ্যে আরো কিছু আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন বলে হুজুর নিচে দিয়ে টাকনোর উপরে উঠাই ফেলবো, আমি মাইন্না নিলাম, আমি মেনে নিব, কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা কয়টা, এখন উপর দিয়ে যে নাবির নিচে এটা কেমনে বৈধ করবেন? হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না, বেইমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাহলে এই প্যান্ট কি পরবেন? আরো জোরে
লাল জামা পুরুষদেরকে বলে দিচ্ছি লাল জামা কোনোদিন পরবেন না কি করবেন না আরো জোরে লাল জামা পরবেন না কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাত্রই তাহরিমি হারামের অন্তর্ভুক্ত এটা নারীদের জন্য বৈধ ভুলেও লাল জামা রেশমি কাপড় এবং স্বর্ণ কি আরো জোরে বলেন স্বর্ণ এক সুতা পরিমাণে একখানা পরিমাণে প্রতি পরিমাণ করতে পারবেন না পুরুষের জন্য এটা হারাম নারীর জন্য বৈধ কথা কি বুঝতে পারছেন এক ব্যক্তি নবীজিকে সালাম দিলেন একবার নবীজি সালামের জবাব দেয় না আরেকবার সালাম দিলেন নবীজি সালামের জবাব দেয় না রহস্য কি নবীজি সালাম দুইবার দিল জবাব দেয় না তার কারণ কি নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি সাবধান হতে হবে টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারামের আওতাধীন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু মহাপদে বন্ধু টাকটার উপরে পড়বেন যেটাই পড়েন টাকটার নিচে পড়বেন না আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে মসজিদে যায় শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে গেছে রুকুতে যখন যাবে 100% পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায় আরে জোরে বলেন ঠিক না ঠিক একদিকে তার নামাজটা ধ্বংস হয়ে গেল আরেক দিকে সে আর তার পিছনের ভাইয়ের চোখটাকে পাপি করে ফেললো কারণ চোখের অপরাধ হলো দেখা চোখের অপরাধ কি চোখের অপরাধ হলো বন্ধু জিনা চোখের জিনা হলো দেখা আদি শরীফের মধ্যে এসেছে এই জন্য বলছি সাবধান হতে হবে শুধু নারীদের পর্দা করতে হবে এমন কি নয় পুরুষেরও পর্দা আছে আরে ধরে বলেন ঠিক না ঠিক পর্দা করবেন তো টাকলুন এসে পোশাক করবেন এতদিন পড়েছেন আল্লাহর কাছে ক্ষমা করবেন ক্ষমা চাইবেন আল্লাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবে কি করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে আরো বড় জঘন্য অপরাধ করেন আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আল্লাহকে ক্ষমা করতে কোনো আপত্তি আছে নাই আমার কথাকে আপনারা বুঝতে পারছেন বন্ধু মৃত্যুবরণ করতে হবে জানেন তো মৃত্যু কি আরামদায়ক নাকি কষ্ট বর্তমান যুগের মানুষের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 তলার আঘাতের সমতুল্য বুঝেন নাই একটা মানুষের বডিতে 1000টা তলোয়ার দিয়ে 1000টা আঘাত করলে কতটা 1000 আঘাত করলে যত যন্ত্রণা একটা মানুষ পাবে ওই সম পরিমাণ ব্যথা সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা আর বেশিটা কেমন হবে আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন বন্ধুরে আমার এখনকার মানুষ তো মরণের কথা ভুলেই গেছে একদিন যে মৃত্যুবরণ করবে কবরে যে যাইতে হবে হিসাব নিকাশ দিতে হবে এখনকার মানুষের এটা মনেই নাই এই জন্য পর্দা করবেন নারী এবং পুরুষ আল্লাহ হুকুম নারী এবং পুরুষ দুইটাই কিন্তু অত্যন্ত সম্মানী অত্যন্ত মর্যাদার অধিকারী আল্লাহ বলেছেন কি আই সুরাতিম আল্লাহ মানুষ কি আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ কি চিন্তা মানে এদিকে দেখেন আলোচনা কি করবো একটু একটু শুনবেন শুধু বর্তমান প্রজন্মের মানুষ শুধু এত নোংরা তাদের মৃত্যুটা কেমন হবে এখান থেকে অনুভব করতে পারবেন অল ম্যান ফুল যায় আপনারা সবাই জানেন না সবাই জানি তো সকল প্রাণী মরবে তবে মানুষের মৃত্যু একটু ডিফিকাল্ট বুঝেন নাই সত্য করে আমি আপনাদেরকে বলছি আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসছেন বাবা ছাড়া বন্ধুরে আমার একদিন ঈসা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করলো এক বেঈমান এসে প্রশ্ন করলো ওগো আল্লাহর নবী আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন কি করতে পারেন আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন আপনি পূর্ণ কোনো মানুষ মরাকে জিন্দা করতে পারবেন কি বলছে পূর্ণ তার মানে অনেক দিন আগে যে ইন্তেকাল করেছে ওই রকম কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি তুমি বলো আমি কাকে জীবিত করবো এবার ওই বেঈমান বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন
এবার দৌড়ে চলে গেল গার মোড়ার মানুষ। একটুখানি বিবেচনা করো কোথায় যাবে দেহ থেকে পাখিটাকে রে বন্ধু। জ্বর তুফান যতই আসো, প্রতিকূল অবস্থা যতই আসুক না কেন, আর তো ঘরে ফিরিয়ে নিবে না। ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম, কেমন মৃত্যু হয়েছে জানেন নি অবাক, একবারে তাজা মানুষ, চামড়াটা একটুও পড়ে নাই, একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা। বন্ধু ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যেয়ে শুয়েছে, যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো বিবি তাকে ডাক দিল। বিবি তাকে যখন ডাক দিল যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যে এসে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কয়েকটা মৃত্যু হয়েছে আমাদের শহরে, গুদুর পুষ্করি পা মসজিদের ইমাম সাহেব, মাশাআল্লাহ বডি টডি সুন্দর ছিল, দুপুরে খাবার খেয়ে হুজরায় গিয়ে ঘুমাইছে, হুজুরের কোনো সারা শব্দ নাই, ঘরের বেড়া হুজরাখানার বেড়া কেটে যাইয়া দেখে ইমাম সাহেব যেইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে আছে। বন্ধু জানাজা পড়তে গেলাম, যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো আর কবরের কাছে ওরা সরে গিয়েছিল। বন্ধু যাওয়ার পরে দেখলাম রে ছোট্ট সংকীর্ণ একটা ঘর, কবরের মধ্যে দেখি অনেক, কবরের মধ্যে পানি, এই পানির মধ্যেই কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে। কি দারুণ নিষ্ঠুর আচরণ, কত বড় দালানি তার জীবন কাটিয়েছে। আজকে বন্ধু শূন্য হাতে ছোট্ট সংক্ষিপ্ত একটা জায়গায় তাকে রেখে আসলো, সুন্দর রাস্তার কাছে যদি কোনো পরওয়ার জায়গায় হতো সেটাও মেনে নিতাম। অনেক সময় পুকুর পাড়ে, বাঁশবাগানে, পাহাড়ের চূড়ায়, যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায়। এরে মানুষ কেন রে ইসলামের আইন বন্ধু ভঙ্গ করছো, একটাবার কি ভাবলা না যেই কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে। যেদিন মালিক ডাক দিবে রে সেদিন কেউ বন্ধু আটকাতে পারবে না। আমি যেই বাসায় থাকি আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু, আর এখনো যদি যান যেই বাসায় আমি থাকি সেই বাসার মালিক, তার নাম বন্ধু আবুল বাশার, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দ্বিতীয় তলা কমপ্লিট করলো, তৃতীয় তলা কিন্তু এখনো আস্তর হয় নাই, এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে। তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে, ওনার অসুস্থ ভেদ বোধ করতেছে। ওনার রুমটা যে ঘরে যে বাসায় থাকে দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু। হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি এশার নামাজ পড়ে, হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল, আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিব্বায় কামড় দিয়ে দিল। আমি ভাবলাম মুনি চলে গেছে হসপিটালে, গেছে যাওয়ার পরে বলতেছে হি ওয়াজ ড্যাড, ইনি আগেই মারা গেছে। বন্ধু কত নির্মম মৃত্যু দেখেছি, কত যুবক বন্ধু চলে যায়, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা। আপনারা জানেন না একটা নিকৃষ্ট পাপী লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেশতা, আসার আগে আল্লাহর তরফ থেকে কুদরতি চট নিয়ে আসে, চট সিনি পাতলা একেবারে বেতের চট, সালা চট নিয়ে আসে, বলে হুজুর কেন গো চট নিয়ে আসার মানে কি? হাদিস শরীফের মধ্যে সেটি কিতাব প্রমাণ করেছে বন্ধু, এই পাপী লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয় তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয় রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণী, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা রূহটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু ফেঁসিয়ে ফেলে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার
আমি আপনাদেরকে বলে দিতে চাই কাকে জিন্দা করব নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করব এবার ওই বেঈমানকে নিয়ে নবী নিসারুল্লাহ চলে গেলেন ওই শামের কবরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন পাওয়ার তিনি খাটালেন এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হলো জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে তাকায় দেখতেন ঈসারুল্লাহ দাড়ি এবং চুলগুলো সবগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল তোমাদের জামানায় মানুষগুলোর চুল দাড়ি তো পাকতো না কিন্তু তোমার চুল দাড়িগুলো কেন পেকে গেল এবার শাম উত্তর দিল নবী গো আমার চুল দাড়িগুলো পেকে গেছে তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা করে আর সেই দিনটা হলো কিয়ামতের দিন সেই দিনই মানুষের ফাইনাল ফয়সালা হবে কে চির জান্নাতি আবার কে চির জাহান্নামী নবী আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো তখন আমার মধ্যে এতটা ভয় আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল ভয় আর আতঙ্কের কারণে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করলো তোমার মৃত্যুবরণ করেছো যে তোমার মৃত্যুর বয়স কত কয় আমি যে মৃত্যুবরণ করেছি আজ পর্যন্ত 4000 বছর হয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার কত হাজার বছর 4000 বছর হয়েছে কয় নবী নবী গো 4000 বছর হয়েছে গো নবী এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না আল্লাহু আকবার মৃত্যু তো ভয়ঙ্কর এখনো সময় আছে সচেতন হন যোগ্য আলেমদেরকে খুঁজেন বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম তো কি হয়েছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে আপনি পাপ করেছেন আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যদি মাথি মাসির মাথার সমপরিমাণ কিসের সমপরিমাণ মাসির মাথা একেবারে ছোট না বন্ধুরে আমার মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফালাই রে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই বন্ধু জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো কিসের মাধ্যমে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল পুরো ঘটনা হিস্টোরি করে বললো এবার নবীজি ডাকিয়ে বললেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা দিন চলে গেল রাত চলে গেল মেয়েটাকে নিয়ে রাসূলের কাছে আসলো রাসূলের কাছে আসার পরে নবীজি বললেন তার গায়ের পোশাক দিয়ে তার বডিটাকে বাঁধো বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন তার জন্য গর্ত খনন করো গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফালানো হলো রজম পাথর মারতে থাকো পাথর মারা হলো মারতে 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 এই মহিলাটা ইন্তেকাল করলো এবার বন্ধু তার জানাজাকে পড়াবে সবাই চিন্তায় পড়ে গেল বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতে আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে করো পাথর মারার জন্য পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মাটিতে দিতে হবে জানাজা পড়াতে হবে কে রে তার জানাজা পড়াবে বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আবার কালের নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য এটা কেমন করে সম্ভব এবার হযরত ওমর ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য আবার আপনি তার জানাজার ইমাম হয়ে গেলেন নবী গো বুঝে আসলো না এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল এই মহিলাটা যেই তওবা করেছে মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয় তার তওবাটা এত ভয়ঙ্কর এত সদস্যদের সাথে এতটা আল্লাহকে রাজি করার জন্য এতটা আপন মনে তিনি তওবা করেছে যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয় তার তওবাটা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ
আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভয়ঙ্কর জায়গা যার মৃত্যুর অর্ডার দিলেন নবী সেই নবীর জানাজায় তার জানাজা পড়িয়ে দিল শুধু তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে ভয়ের কারণে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি রাত কয়টা বাজে বারোটা চল্লিশ আর আলোচনা করা যাবে না আপনারা মিলাদ করেন না দাঁড়াই আসলে সালাম দেননি আমি কিন্তু দিই আপনার পক্ষে তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ আলোচনা করবো না অনেক লম্বা সময় আলোচনা করছি মিলাদ কি আমার দিকে যারা সময় চলে যাবে ফজরের নামাজ তো পড়তে হবে মানসল্লাল বারদাইনি রাখওয়ালেন জান্নাত যেই ব্যক্তি শীতল সময়ে দুই ওয়াক্তের নামাজ পড়বে সেই জান্নাত যাবে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না সারাদিন নামাজ শুনে লাভ হবে কি রাত্রে একটা আছে যেই আওয়াজ ওয়াজ করেছে আপনাদের এদিকে আজকে আর একটা দাওয়াত দিয়ে গেছে আমাকে আপনাদের এই সৈয়দপুর না কি জানি বলে এদিকে সৈয়দপুর আছে আমি এই মাসের বাইশ তারিখে আসবো ওনাদেরকে আমি বলবো ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয় কি আমি ওনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ এটা আপনি সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের লোকাল গ্রাম গ্রামের মানুষ সকালবেলা উঠে কাজে যেতে হয় আমি যদি তাদেরকে শোনেন আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে আজকে যে আলোচনা হয়েছে বাইশ তারিখে কিন্তু সেটা হবে না নতুন দুই তিনটা বিষয়ের উপর আলোচনা করব আমার দিকে তাকান আমি কি বলি এদিকে তাকান মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত আপনি শুধু ওয়াজ শুনলে চলবে না আবার নামাজ পড়তে গিয়ে এক ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে আপনার জীবনের জন্য ফ্যামিলির জন্য উপার্জন করতে হবে আপনি সন্ধানে বের হতে হবে তো আপনারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ রাত্র দুইটা পর্যন্ত আপনারা ওয়াজ শুনবেন সকালে কাজে দিতে পারবেন না কাজের ব্যাকআপ হবে ইনকামের সমস্যা হবে আমাকে 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 ওয়াজটাও দেখতে হবে নামাজটাও দেখতে হবে আপনাদের সুবিধাটাও দেখতে হবে আপনার এলাকা হলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার মুরব্বী মানুষ এমন একটা সময় দিবেন যেন আমি দুই তিন ঘন্টা আলোচনা করতে পারি আমাকে যত দেরি করে দিবেন আমি তত তাড়াতাড়ি মাইক ছেড়ে দিব আমাকে যত আগে দিবেন কারণ আমি গাজী সুলাইমান আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা যারা আলোচনা শোনেন তারা জানেন জানেন শোনেন কিনা জানি না আমি কোনো বিষয় ছাড়া আলোচনা করি না বিশ মিনিট পঁচিশ মিনিট যতটুকু আলোচনা করি একটা বিষয়ের উপর আলোচনা করি কে বলছি বুঝতে পারছেন কারণ একটা বিষয় আমি যতটা যেভাবে বুঝবো আলেমরা যেভাবে বুঝবো আপনারা এভাবে বুঝবেন না আপনাদেরকে বুঝাইতে হলে প্রাসঙ্গিক আলোচনা করতে হবে ঠিক না বলেন আপনাদের সবার দাওয়াত রইলো আমার পক্ষ থেকে যদি ভালো লেগে থাকে আপনাদের আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির